নোয়াখালীতে হাজার হাজার মানুষের পদযাত্রায় মুখর গোটা এলাকা। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবার নতুন সূর্য উঠবেই উঠবে ইনশাল্লাহ। চট্টগ্রাম বিভাগের ৬ জেলা সহ কুমিল্লা উত্তর ও দক্ষিণ মহানগরের নেতাকর্মীরা এ পদযাত্রায় অংশ নিয়েছেন। দেশ বাঁচাতে মেহনতি মানুষের পদযাত্রা, এ স্লোগান নিয়ে এ কর্মসূচির আয়োজন করেছে বিএনপির চার অঙ্গ ও সহযোগী সংগঠন কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল ও মৎস্যজীবী। শেখ হাসিনার অধীনে নির্বাচন, ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, কি আবদার, এরা আমাদের ভোটারদের ভোট কেন্দ্রে যাইতে দেয় না, দিতে গেলে বলে ভোট হয়ে গেছে, এখন তারাই বলে এবার নাকি সুষ্ঠু নির্বাচন করবে। তিনি আরো বলেন, ২০০১ সালের এই নোয়াখালীতে বেগম খালেদা জিয়ার এক সমাবেশে স্লোগানের কথা তুলে ধরে মহাসচিব বলেন, সেদিন এই নোয়াখালীর মানুষ বলেছিলেন, ধর্ম মোদের আলাদা, নেত্রী মোদের খালেদা। সেই গণতন্ত্রের নেত্রীকে আজ জেলে রেখেছে এই আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনাকে ইঙ্গিত করে ফখরুল বলেন, আমাদের বলে তাদের অধীনে নাকি ভোট দিতে হবে। ২০১৮ সালে শেখ হাসিনা আমাদের ডেকে বলেছেন, নিরপেক্ষ নির্বাচন হবে, সবাই ভোট করতে পারবেন, সবাইকে বলেন ভোট করতে, আমি কোনো বাধা দেব না। আমরা ভাবলাম বোধহয় শুভ বুদ্ধির উদয় হয়েছে, কি করা যাবে বলেন, ভূতের মুখের রাম নাম, আগের রাতে ভোট হয়ে গেল, এখন আবার বলছে আমরা সুন্দর ভোট করব, আমাদের অধীনেই ভোট হবে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। আহারে কি আবদার, শেয়ালের কাছে বারবার কুমিরের বাচ্চা দেয়া যাবে না, বারবারই খেয়ে ফেলবে, আমরা এবার আর খেতে দেব না। তিনি আরো বলেন, এবার মানুষ জেগে উঠেছে, কিভাবে তাদের বিশ্বাস করব। গত নির্বাচনের পরপরই নোয়াখালীর সুবর্ণচরে একজন মহিলাকে ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে অমানসিকভাবে নির্যাতন করা হয়েছে। এভাবে তারা অসংখ্য মা বোনকে বেইজ্জত করেছে। আজকে স্বল্প আয়ের মানুষেরা বাজারে যেতে পারে না, বাজারে গেলে চাল কিনতে পারে না, ডাল কিনতে পারে না, মাংস কিনতে পারে না, সবজি কিনতে পারে না। ১০ টাকা চাল দিবে বলেছে, এখন ৬০ থেকে ৭০ টাকা। ঘরে ঘরে চাকরি দিবে বলেছে, কোনো চাকরি হয়নি। ২০১৪ ও ২০১৮ সালে দেশে কোনো নির্বাচন হয়নি জানিয়ে তিনি বলেন, ১৪ সালে কেউ ভোট দেয়নি, আর ১৮ সালে তো রাতে ভোট করেছে এই সরকার। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই নির্বাচন আমরা চাই। ঐক্যবদ্ধ হতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আর কোনো সময় নাই, সরকারের আর কোনো সময় নাই। পরিষ্কারভাবে বলছি, সুবোধ বালকের মতো ক্ষমতা ছেড়ে দিয়ে পদত্যাগ করে সংসদ বিলুপ্ত করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন। শেষ কথা, ভালো ভালোই পদত্যাগ করুন, নইলে ফয়সালা হবে কোথায়? আগত নেতাকর্মীরা বলেন রাজপথে, এবার তিনি বলেন নতুন সূর্য উঠবেই উঠবে ইনশাল্লাহ।